আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করে দেখাবো। তো নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আলু, নিয়েছি আস্ত মশলা, নিয়েছি বাটা মশলা, এখানে আদা আর রসুন বাটা নিয়েছি, এখানে গুঁড়া মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি গরু মাংসের মশলা। তো আমি এখানে সব কিছু আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে মাংস আছে হাফ কেজি থেকে একটু বেশি। তো আমি এখানে মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, আর সাথে অ্যাড করে দিলাম অল্প সরিষার তেল। এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর রান্নাটা খেতেও খুব টেস্ট হবে। আর গরু মাংস আমরা সবাই কম বেশি সবাই পছন্দ করি, সবার একটা ফেভারিট, একটা পছন্দের একটা খাবার গরু মাংস। রুটি দিয়ে হোক বা গরম ভাত দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে গরু মাংস খেতে অনেক মজা হয়। তো আমি এখন আমার কড়াইটাতে সবগুলো উপকরণ একটার পর একটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরু মাংস, দিলাম বাটা মশলা, পেঁয়াজ কুচি, আর এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন আমি খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। তো আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা ওপেন করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ আর আস্ত কিছু শুকনা মরিচ। আর এখানে আমি লাল গুঁড়া মরিচের পরিমাণটা কম দিয়েছি, সেজন্য আমি এখানে লাল মরিচ আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে। আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আমার মাংসটা কষানো হচ্ছে। আর আমি অপর চুলায় একটি পাত্রে পানি গরম করে নিয়েছি, পানি ফুটিয়ে নিয়েছি। আমি আস্তে আস্তে গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করব, যাতে আমার মাংসটা সিদ্ধটা খুব সুন্দর হয়, সেজন্য আমি গরম পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি, আমি আরও ভালোভাবে কষাবো, কষানোর মধ্যেই যাতে সিদ্ধটা ভালোভাবে হয় সেজন্য আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের সবার কাছেই বলছি, সবার ভালোবাসা এবং দোয়া চাই, আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যারা আমার ভিডিওটি দেখেন এবং শুনতে পাচ্ছেন সবাই আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যাতে আমি ভালো ভিডিও তৈরি করতে পারি। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো এখানে ঝোল অ্যাড করে দিয়েছি। তো আমার ঝোলটা শুকানো পর্যন্ত আমার রান্নাটা করতে হবে, ফিরে আসবো কিছুক্ষণ পর। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে রান্নাটা, তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে রান্নাটা। তো আমার রান্নাটা শেষ, অনেক সুন্দর হয়েছে এবং মাংসও সিদ্ধ হয়েছে। এভাবে ঝটপট গরু মাংস রান্না করে ফেলতে পারবেন হাতে মাখিয়ে। আমি একটা প্লেটে নিয়েছি, আপনাদেরকে সার্ভ করে দেখালাম। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। সবাই আমরা গরু মাংস রান্না করতে পারি, তবে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলার গুঁড়াটা দিলে অনেক মজা হয় খেতে, সব ধরনের মশলা ব্লেন্ড করে আমি গরম মশলাটা বানিয়ে নিয়েছি নিজে। তো আমি একটু ট্রাই করে দেখলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর সব কিছুই পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আর সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।